আজকে আমাদের জেলায় একসাথে বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এই তিনটি জায়গাতেই মিডিয়া পার্সনদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু হয়েছে। আজকে অনেক সাংবাদিক 18 থেকে যাদের 44 অবধি বয়স, সেই সমস্ত সাংবাদিক বা মানে অন্য যারা মিডিয়া পার্সন আছেন তারা আজকে এই তিনটি জায়গা থেকে ভ্যাকসিন নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবাদিকদের করোনা যোদ্ধা ঘোষণার পর এদিন দক্ষিণ দিনাজপুরের সাংবাদিকদের করোনা ভ্যাকসিন দিল জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন জেলার বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে জেলার কর্মরত সাংবাদিকদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এদিন সোমবার 44+ বছরের নিচে বয়সী সাংবাদিকদের এবং আগামীকাল মঙ্গলবার 45 বছরের ঊর্ধ্বে সাংবাদিকদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী। আজকে আমাদের জেলায় একসাথে বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এই তিনটি জায়গাতেই মিডিয়া পার্সনদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু হয়েছে। আজকে অনেক সাংবাদিক 18 থেকে যাদের 44 অবধি বয়স, সেই সমস্ত সাংবাদিক বা মানে অন্য যারা মিডিয়া পার্সন আছেন তারা আজকে এই তিনটি জায়গা থেকে ভ্যাকসিন নিচ্ছেন। আগামীকালও এই ভ্যাকসিনেশন ক্যাম্প চলবে। আগামীকাল 45-এর ঊর্ধ্বে যারা আছেন সেই সমস্ত মিডিয়া পার্সনরা এই তিনটি জায়গা থেকে যে ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে সেখান থেকে ভ্যাকসিন নিতে পারবেন। এই দুদিনে আমাদের জেলার প্রায় 50 জনের মতো সাংবাদিক আগামী দুদিন ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন সংগ্রহ করবেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গের বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার সর্বপ্রথম স্বাস্থ্যসাথী গ্রেড বির মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিটি হাসপাতাল হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ নম্বর 9775954466 এবং 9143287928।